নমস্কার, আনন্দবার্তে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি রাজীব। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে আজকের নিউজ হেডলাইন্স। প্রশাসনিক স্তরে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হলো। একটি আলোচনা সভা অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার বিডিএ সভাগৃহে। লোক আদালত কর্মসূচি অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। নতুন একটি আইসিডিএস সেন্টার তৈরি হওয়ার কাজ শুরু হয়েছে। বাঘের আতঙ্ক ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। সরকারি নিয়ম উপেক্ষা করে ডোমেস্টিক গ্যাস ব্যবহার করা হচ্ছে বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে। কর্মরত অবস্থায় দুর্ঘটনায় মৃত্যু হল এক সুপারভাইজারের। বৃষ্টি আত্মঘাতী হল এক চাষী। বৃষ্টি আত্মঘাতী হল এক গৃহবধূ। আসছে বিস্তারিত খবরে। প্রশাসনিক স্তরে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হলো। জেলাশাসকের সভাগৃহে অনুষ্ঠিত হয় এদিনের এই আলোচনা সভা। মূলত মশাবাহিত রোগের হাত থেকে রক্ষা পেতেই এরূপ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রশাসনিক স্তরে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। এদিনের এই সভাটি অনুষ্ঠিত হয় জেলাশাসকের সভাগৃহে। বিভিন্ন দপ্তরের আধিকারিকরা এদিনের আলোচনা সভায় অংশগ্রহণ করেন। মূলত মশাবাহিত রোগের প্রকোপ দমন করার লক্ষ্যেই এদিনের এই আলোচনা অনুষ্ঠিত হয়। এখানে তিনটে ভাগে ভাগ করা আছে। একটা হচ্ছে যে মশার কামড় এবং মশাবাহিত রোগ থেকে বাঁচতে জেনে রাখা ভালো। দুটো লিফলেট বাড়িতে গিয়ে পৌঁছে দিয়ে আসা হয়েছে এই অ্যাডমিনিস্ট্রেশন থেকে, সেগুলো ডেঙ্গু স্পেসিফিক ছিল। তো এইভাবে জনগণকে কিভাবে সুস্থ রাখা যায় এদিন তার রূপরেখা তৈরি করা হয়। উদ্যোক্তাদের আশা, কর্মসূচির যথাযথভাবে পালন করতে সক্ষম হবে তারা। মনিটরিং কমিটি আছে ভেক্টর বর্ন ডিজিজের উপরে, তার মিটিং ছিল। সেখানে আমাদের এসডিও সাহেবরা আছেন, চেয়ারম্যান মিউনিসিপ্যালিটি, হেলথের অফিসের যারা যারা আছেন, আর স্বাস্থ্য রিলেটেড যে আছে, জেলা পুলিশের যারা পাবলিসিটি করে, তো সবাইকে নিয়ে এক ডিস্ট্রিক্ট লেভেল মনিটরিং কমিটির মিটিংটা হলো। আমরা রিভিউ করলাম কী কী করেছি। এই রবিবার দিন আপনারা জানেন কি আমরা একটা বড় প্রোগ্রাম নিয়েছিলাম, সেটারও ফিডব্যাক নিলাম। আর উদ্দেশ্যটা হচ্ছে যেটা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন কি আমাদেরকে এখন থেকেই একদম প্রস্তুত থাকতে হবে ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকেনগুনিয়ার মতো কোনো যেটা ভেক্টর বর্ন ডিজিজ হয় সেটা যেন না হয়, আর আমরা সেটাকেই রিভিউ করব। এদিনের এই কর্মসূচি ঘিরে আয়োজকদের কর্মচঞ্চলতা প্রকাশ পায়। বর্তমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। একটি আলোচনা সভা অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। বিডিএ সভাগৃহে অনুষ্ঠিত হয় এই সভা। বিধায়ক ও সাংসদের টাকা খরচ করার প্রবণতা নিয়ে এদিনের বিস্তারিত আলোচনা করা হয়। একটি জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। এদিনের এই আলোচনা সভাটি অনুষ্ঠিত হয় বিডিএ সভাগৃহে। এডিএম, বিভিন্ন দপ্তরের অফিসার, বিভিন্ন জনপ্রতিনিধি সহ অন্যান্যরা এদিনের কর্মসূচিতে অংশগ্রহণ করেন। বিধায়ক এবং সাংসদদের তহবিলের টাকা বিভিন্ন জনহিতকারী প্রকল্পে ব্যবহার করা নিয়ে এদিন বিস্তারিত আলোচনা করা হয়। কোন খাতে ব্যবহৃত টাকা খরচ করা হয়নি এদিন তা পর্যালোচনা করা হয়। সমগ্র কর্মসূচিকে যথাযথ রূপ দেওয়ার লক্ষ্যে সকলের মধ্যে কর্মচঞ্চলতা ফুটে ওঠে। আমাদের আমাদের বিওপি ফান্ড, আমাদের এমএলএ এমপি যে যেসব ফান্ড আমাদের দেওয়া হয়েছে উন্নয়নের জন্য, কতটুকু কী কাজ বাকি আছে, কতটা কমপ্লিট হয়েছে, কাজ কী দেওয়া হয়নি, ওই সমস্ত ব্যাপারে আজকে আলোচনা হলো। যে কোনো এবং তৈরি করি কাজটা যাতে সম্পন্ন হয় এবং যে সমস্ত কাজগুলো অলরেডি হয়ে গেছে, টাকা খরচ করতে পারিনি, সেই টাকাগুলোও যাতে রিটার্ন করে দেওয়া হয় আমাদের বিওপিতে, সেটা আর কি মিটিংয়ে সিদ্ধান্ত হলো। মিটিংয়ে সেটা আর কি এই ব্যাপারে মিটিং ছিল। কারা কারা এখানে ছিলেন মিটিংয়ে? এডিএম স্যার ছিলেন, আমাদের সিপিএলও স্যার ছিলেন, সুদীপবাবু ছিলেন, এবং আমাদের বিধায়করা ছিলেন, এবং দপ্তরের অফিসাররা সব ছিলেন। কি মনে করছেন, কিছু কি কাজ আটকে আছে এখনো? অনেক কাজ আটকে আছে। কোন কোন জায়গায় আটকে আছে? বিশেষ করে আপনার জামালপুর, ঢাকা, মঙ্গলপুর, তিনটে সবচেয়ে বেশি কাজ আছে। টাকা কি আছে না বেরিয়ে গেছে হাত থেকে? না, টাকা আছে, টাকা কাজটা হয়নি, কাজটা কমপ্লিট হয়নি। টাকা এনজিও টাকা আছে এবং আমাদের বিধায়কদেরও টাকা কাজ কম আছে। আপনাদের বিধায়কদের কত টাকা করে আসুন মানে বছরে আমাদের আছে 7 লক্ষ টাকা। আপনার কতটা কাজ হয়েছে আপনার এলাকায়? আমার কাজ 95%। শুধু কি পঞ্চায়েত ছিল না পৌরসভাও ছিল? না, পঞ্চায়েত পৌরসভা নয়, এটা যেটা বিধায়কদের বিউবি ফান্ডের টাকা এবং আমাদের বিডিএ আছে, এখানে আমাদের পৌরসভা আছে, সব 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 ব্যাপারই কতটুকু কাজের
বর্তমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। লোক আদালত কর্মসূচি অনুষ্ঠিত হল বৃহস্পতিবার। জমে থাকা মামলা দ্রুত নিষ্পত্তি ঘটানোর লক্ষ্যেই এই রূপ উদ্যোগ গৃহীত হয়। এদিন মূলত বিদ্যুৎ সংক্রান্ত মামলাগুলি লোক আদালতে পেশ করা হয়। লোক আদালত কর্মসূচি অনুষ্ঠিত হল বৃহস্পতিবার। এদিনের এই কর্মসূচি অনুষ্ঠিত হয় বর্তমান জেলা আদালতে। এদিন মূলত বিদ্যুৎ সংক্রান্ত বিষয়ে মামলাগুলি লোক আদালতে পেশ করা হয়। জমে থাকা মামলা নিষ্পত্তি ঘটানোর লক্ষ্যে এই রূপ উদ্যোগ গৃহীত হয়। বিভিন্ন উপভোক্তা মামলা নিষ্পত্তি হওয়ার লক্ষ্যে এদিন আদালত চত্বরে হাজির হন। আয়োজককারীদের আশা, মামলা দ্রুততার সহিত মীমাংসা হচ্ছে। কর্মসূচিকে যথাযথ রূপ দেওয়ার লক্ষ্যে আয়োজকদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। মিডিয়েশন উইক হচ্ছে আমাদের বর্ধমান জেলায় 12/3/2018 থেকে 17/3/2018 অ্যাজ পার অর্ডার অফ দি মিডিয়েশন অ্যান্ড কনসিলেশন কমিটি অফ দি অনারেবল হাইকোর্ট ক্যালকাটা। তো মিডিয়েশন উইকে আজকে 15 তারিখে আমাদের ওই ইলেকট্রিসিটি কেসগুলো আমরা রেখেছি, অনেক লোক এসছেন। আর মিডিয়েশন যেরকম আপনারা জানেন সেকশন 89 অফ দি কোড অফ সিভিল প্রসিডিওর, মানে বলছি যেরকম লোক আদালত হয় সেরকম একটা মিডিয়েশন একটা প্রসেস আছে। সেই প্রসেসের মাধ্যমে যেই মামলাগুলো কোর্টে পেন্ডিং আছে সেটা ডিসপোজাল করার জন্যে দেন মিডিয়েটার থাকেন, ওই মিডিয়েটার উভয় পক্ষকে নিয়ে বসেন, আর একটা মীমাংসার মাধ্যমে কেসের সমাধান করা হয়, সেটাল করা হয়। তো আজকে আমরা দেখছি খুব ভালো রেসপন্স পেয়েছি, অনেক লোক এসছেন, মিডিয়েশন প্রসেস তো আমাদের চলছে। আশা করছি যে আজকে আমাদের মিনিমাম 60-70টা রেকর্ড ডিসপোজাল হবে। এখনো পর্যন্ত কতগুলো কেস হয়েছে স্যার? এখন পর্যন্ত যেই খবরটা আমি পেলাম 40-45টা কেস মোটামুটি সেটেলড হয়ে গেছে, আরও প্রসেসটা চলছে, আর ম্যাক্সিমাম সেটেলড হবে। এটা সাকসেসফুল কিন্তু মিডিয়েশন আমাদের এই প্রথমবার, এত হিউজ লেভেলের রেসপন্স এটা পকেট থেকে পাচ্ছি, বার থেকে পাচ্ছি, উকিলবাবুদের থেকে, যে এই রেসপন্সটা প্রথমবার পাওয়া গেল বর্তমানে। এটা কি ইলেকট্রিসিটি খালি হচ্ছে আজকে? না না, আজকে শুধু ইলেকট্রিসিটি আছে, কিন্তু অন্যান্য কেসগুলোও আছে, যেমন আপনার এনআই একটের কেস আছে, মেনটেন্যান্স কেস আছে, সিআর কেস আছে, অন্যান্য কেসগুলো আছে, ম্যাট শুট আছে। স্যার আপনার নাম আর পরিচয় স্যার? আমার নাম হচ্ছে জয়প্রকাশ সিং, আমি হচ্ছি সচিব জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ বর্ধমান। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। নতুন একটি আইসিডিএস সেন্টার তৈরি হওয়ার কাজ শুরু হয়েছে। খণ্ডঘোষ ব্লকের বেড়ুগ্রাম গায়েনপাড়ায় চলছে এরূপ কর্মকাণ্ড। আনুমানিক 7.5 লক্ষ টাকা ব্যয়ে তৈরি হচ্ছে সেন্টারটি। নতুন একটি আইসিডিএস সেন্টার তৈরি হওয়ার কাজ চলছে জোর কদমে। খণ্ডঘোষ ব্লকের বেড়ুগ্রাম গায়েনপাড়ায় তৈরি হচ্ছে সেন্টারটি। দীর্ঘদিন ধরে এটি জরাজীর্ণ অবস্থায় ছিল, খুদে পড়ুয়াদের সুবিধার্থেই চলছে এইরূপ কর্মকাণ্ড। আনুমানিক 7.5 লক্ষ টাকা ব্যয়ে সেন্টারটি তৈরি হচ্ছে। নতুন এই সেন্টারটি তৈরি হলে উপকৃত হবে অসংখ্য খুদে পড়ুয়া। নতুন এই সেন্টারটি যথাযথভাবে রূপ দেওয়ার লক্ষ্যে কাজে তদারকি করা মানুষজনের মধ্যে কর্মচঞ্চলতা ফুটে ওঠে। একটা বড় আইসিডিএস সেন্টার হচ্ছে, যেটা বিগত দিনে একটা ছোট ছিল, জল টল পড়তো, এখানে ছেলেরা বসবাসের উপযুক্ত জায়গা ছিল না। বর্তমান সরকার এসে এটা একটা বড় প্রকল্প আইসিডিএস সেন্টারটা হচ্ছে, এবং এর জন্য আমি বর্তমান সরকারকে ধন্যবাদ জানাই। হ্যাঁ, এই সরকার মানুষের অনুপ্রেরণায় এসেছেন, এবং মানুষের বিভিন্ন রকম উন্নয়নের কাজে কাজ করে যাচ্ছেন দীর্ঘদিন ধরে। হ্যাঁ, আমরা চাইব যে বিগত দিনে যেন এই সরকার আরও এইভাবেই বিভিন্ন উন্নয়নমূলক কাজের মাধ্যমে মানুষের সহযোগিতা করে। আচ্ছা, কত টাকা ব্যয় হচ্ছে এই আইসিডিএস কোড নির্মাণ করতে? আনুমানিক 7.5 লাখ টাকার উপরে। আচ্ছা, এখানে মোটামুটি কতজন বাচ্চা পড়াশোনা করে? এখানে মোটামুটি ওই 200-250 জন বাচ্চা পড়াশোনা করে। হ্যাঁ, আচ্ছা, এই আইসিডিএস না থাকার ফলে কি আগে কি বাচ্চারা স্কুলে আসতো না? আগেতে এখানে এসে সেইভাবে পরিকাঠাম্য থাকেনি। হ্যাঁ, আগেতে বাচ্চারা এই পরিকাঠাম্য আসার জন্য বাচ্চারা এই আইসিডিএসের মুখোমুখি হচ্ছিলো না। হ্যাঁ, আশা করছি এই আইসিডিএসের সেন্টার যেভাবে সরকার ডেভেলপমেন্ট করে দিচ্ছে, হ্যাঁ, বিগত দিনে বা আগামী দিনে এই ছেলেমেয়েরা এই আইসিডিএসের মুখোমুখি হবে,
এই আশা রেখে আমাদের মমতাদি অনুপ্রেরণায় হ্যাঁ ছেলেরা আসুক, এটাই ওনার অনুপ্রেরণা এবং আসুক বিগত আগামী দিনে যেন আরও ভালো হ্যাঁ প্রকল্পের মাধ্যমে আর ছেলেদিকে আনা যায় সেই চেষ্টা আমাদের সরকার করে যাচ্ছে। আচ্ছা, এখানে এই বাচ্চারা কতটা শিক্ষায় শিক্ষিত হবে বলে মনে করছেন আপনি? এটা এখান থেকে আপনার ওই ক্লাস শিশু শিশু শ্রেণী থেকে আপনার আপার প্রাইমারি পর্যন্ত এখানে শিক্ষা দেওয়া হচ্ছে। খন্ডগোস থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবার্তা। আবারও বাঘের আতঙ্ক ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার শিমলাপালের পিঠাভাকড়া গ্রামে। যদিও তল্লাশি চালিয়েও বাঘের সন্ধান পাওয়া যায়নি। বাঁকুড়া জেলার শিমলাপালের পিঠাভাকড়া গ্রামে নতুন করে বাঘের আতঙ্ক ছড়ালো। বাঘের আতঙ্কে গ্রামবাসী রাতে না ঘুমিয়ে জেগে কাটাচ্ছেন। এই দিকের থেকে এদিকে গেছে, আমাদের গ্রামে ঢুকেছে, গ্রামে প্রথমে এটা লাস্ট মাথা, লাস্ট মাথা থেকে ওদিকে মাঝে বেরিয়ে গেছে। প্রত্যক্ষদর্শী গ্রামবাসী হিমাংশু রায় জানান, তার বাড়ির উঠোনে রাতে বাঘ এসেছিল। বাঘের ভয় মাধ্যমিক পরীক্ষার্থী মেয়ের জ্বর চলে এসেছে। গ্রামে বাঘের দেখা পাওয়ার পর থেকে নতুন করে আতঙ্ক সৃষ্টি হয়েছে। এই অবস্থায় বন দপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। জঙ্গল ছেড়ে গ্রামে চলে এসেছি, গ্রামে চলে এসেছি। ভয় কতটা? ভয় প্রচুর ভয় লেগেছে। বন দপ্তর কিছু ব্যবস্থা নিচ্ছে? বন দপ্তর ব্যবস্থা নিচ্ছে, ওই কালকে এসে বলছি আজ কুকুর তোলা চালাবো। এখন কি কাউকে দেখা গেছে? এখন বন দপ্তর কাউকে দেখা যাবে। মেয়ে তো আপনি মাধ্যমিক পরীক্ষা দেবে, পরীক্ষা দিবে, মেয়ে ভয় জ্বর চলে এসেছে। পরীক্ষা দিতে পারবে সেটা বলা যাচ্ছে না। আবার আজকের দিন ছুটি আছে, আজকে আবার কাল কি অবস্থা সেটা এখন সেটা বলা যাচ্ছে না। ভয়ে জ্বর এসছে? হ্যাঁ, ভয়ে জ্বর এসেছে। আপনার নাম? আমার নাম হিমাংশু রায়। শিমলাপালের বনাধিকারী জানান, সারা রাত পুলিশকে সঙ্গে নিয়ে গ্রামে ছিলেন তারা। পুরো জঙ্গল তল্লাশি করেও তারা বাঘের সন্ধান পায়নি। বাঁকুড়া থেকে ইন্দ্রাণী সেনের রিপোর্ট, আনন্দবার্তা। নজর রাখবো পরের খবরে। সরকারি নিয়ম উপেক্ষা করেই ডোমেস্টিক গ্যাস ব্যবহার করা হচ্ছে বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে। কতিপয় স্বার্থান্বেষী মানুষজন নিজেদের স্বার্থ সিদ্ধির লক্ষ্যেই এরূপ কার্য চালাচ্ছে। অবশ্য জেলা শাসক জানিয়েছেন, ঘটনার সামনাসামনি এলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সরকারি নির্দেশিকা উপেক্ষা করে বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে ডোমেস্টিক গ্যাস ব্যবহার হতে দেখা যাচ্ছে। মূলত কমার্শিয়াল ক্ষেত্রে ডোমেস্টিক গ্যাস ব্যবহার করা উচিত নয়, তা সত্ত্বেও এইরূপ নিদর্শন প্রতি মুহূর্তে ভুরি ভুরি প্রকাশ পাচ্ছে। কতিপয় স্বার্থান্বেষী মানুষজন নিজেদের স্বার্থ সিদ্ধির লক্ষ্যে এইরূপ কাজ করে চলছে। অবশ্য পূর্ব বর্ধমানের জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। জেলাশাসক জানান, এইরূপ দৃশ্য নজরে এলে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমার যা বলার আছে যে ডোমেস্টিক গ্যাস শুধু ডোমেস্টিক ইউজের জন্য আছে, সেখানে একটা ভর্তুকিও গভর্নমেন্টটা দেয়, তাই জন্য সেটা রেট একটু কম হয়। সেটা ব্যবসায়িক প্রতিষ্ঠানে ইউজ করা যাবে না। আপনাদের মাধ্যমে বলছি সবাইকে, কাইন্ডলি এটা না করুন। আমরা কিন্তু পেলে আমরা এটা যা ফাইন আছে, যা আইনগত আছে সেটা আমরা নেবো। তো আমি সবাইকে ওয়ার্নও করছি কি কোনোই কমার্শিয়াল কাজে কিন্তু ডোমেস্টিক গ্যাস ব্যবহার করবে না। আমরা একদম রেট তারা প্রস্তুত থাকুক, কোনোই দিন রেট হতে পারে, তারপরে যা আইনগত ব্যবস্থা হবে সেটা আমরা নেব। তাহলে বিয়ে বাড়িও যেতে পারেন তো আপনারা? একদম। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। ফিরে এলাম বিরতির পর। কর্মরত অবস্থায় দুর্ঘটনায় মৃত্যু হলো এক সুপারভাইজারের। ঘটনাটি ঘটেছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। মৃত্যু ঘিরে শোকস্তব্ধ হয়ে ওঠে সকলে। কর্মরত অবস্থায় দুর্ঘটনায় মৃত্যু হলো এক সুপারভাইজারের। মৃত ব্যক্তির নাম শুকুর আলী মণ্ডল। কর্মরত অন্য কর্মীদের সাথে কথা বলে জানা যায়, এদিন সকালে বর্ধমান মেডিকেল কলেজে অন্যান্য কর্মীরা চারতলার ওপরে কাজ করছিলেন। নিচে ছিলেন ওই সুপারভাইজার। ওপর থেকে একটি সিমেন্টের চাঙন নিচে দাঁড়িয়ে থাকা ওই সুপারভাইজারের ওপর পড়ে। তিনি তৎক্ষণাৎ মাটিতে লুটিয়ে পড়েন। সঙ্গে থাকা কর্মীরা তড়িঘড়ি তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা পরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করেন। ওই দিনই তার মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।
শুক্লা মণ্ডল আমাদের জিসিবি দিয়ে মাটি চাপা দেওয়ার জন্য এসেছিল। তো সিভিলের যে চারতলা পাঁচতলা উপর থেকে পাথর ভাঙা ফেলেছে, ফেলে মাথায় পড়ে ফেলে হাসপাতাল না আসার সময় এখানে এসে মারা গেছে। কি নাম? উনি শুক্লাজি মণ্ডল। উনি আমাদের কোম্পানির সুপারভাইজার ছিল, প্ল্যান গাড়ি চালা সরকারি কন্ট্রাক্টর আন্ডার। কন্ট্রাক্টর আন্ডার কোথায় কাজ করছিল? মেডিকেল কলেজ বাড়ি কোথায়? বাড়ি শিমুরালি। বাড়ি 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 শিমুরালি রাওতারি মোল্লা। কোন ডিস্ট্রিক্ট ওটা? নদিয়া ডিস্ট্রিক্ট। আপনি কি হচ্ছেন? আমি আগের সঙ্গে কাজ করি। তোমরা যখন কাজ করো তখন হেলমেট পরো না? তারা উপর থেকে ফেলে দিয়ে যে চিলামিলি হচ্ছে, লোকজন সব ডাকাডাকি হচ্ছে যে লাশটা মানে রুগীটা ধরো, তখন ওরা সব ওদিকে পালিয়ে গেছে। আর কিছু ছেলে ওখানকার ছিল, তারা আমাদের সঙ্গে হেল্প করে হসপিটাল নিয়ে এসেছে। কটার সময় যাবো? সাড়ে দশটা আজকে। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। বিষ খেয়ে আত্মঘাতী হলো এক চাষি। ঘটনাটি ঘটেছে কাটোয়া থানার বড় মেয়েগাছি গ্রামে। মৃত্যু ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। বিষ খেয়ে আত্মঘাতী হলো হাফিজ মণ্ডল নামে এক চাষি। মৃত ব্যক্তির বাড়ি কাটোয়া থানার গৌরডাঙ্গার বড় মেয়েগাছি গ্রামে। মৃতের দাদা জানান, বেশ কিছুদিন যাবৎ সে মানসিক ভারসাম্য ছিল। মঙ্গলবার পরিবারের সদস্যরা তাকে কাজের জন্য বকাবকি করে, পরে সকলের অনুপস্থিতিতে বিষকে আত্মঘাতী হবার চেষ্টা করে। পরিবারের সদস্যরা জানতে পেরে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যান, পরে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসা চলাকালীন বুধবার হাফিজ মণ্ডল মৃত্যুর কোলে ঢলে পড়ে। বৃহস্পতিবার মৃতদেহটি ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। তার অকাল প্রয়াণে পরিবার সহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। কি নাম যে মারা গেছে? কি কাজ করতেন? কোথায় বাড়ি? কি থানা পড়ছে ওটা? মানে কবে থেকে বুঝতে পারলেন যে মাথার ডিফেক্ট আছে? অনেকদিন থেকে হালকা হালকা ছিল, আমরা বুঝতে পারতাম আমার ভাই তো। হ্যাঁ, তারপরে একটু বোকা জায়গা হয়েছে বাড়িতে ছেলে পেলের সঙ্গে, খেয়ে নিয়েছে বাড়িতে চার পাঁচ করে দিচ্ছিল টাকা। কবে খেয়েছিল? তারপর ওখান থেকে ডায়েট এখানে ভর্তি করেন? না, ওইখান থেকে লোকাল ডাক্তারে একটু ওয়াশ করেছিল আমাদের পাশের গ্রামে। হ্যাঁ, তারপরে দেখলাম যে ওয়াশ করে নিয়ে ওরা বললো যে না, বিষকার রুগী, আমরা রাতটা ওয়াশ করে দিয়েছি, তোমরা বড় জায়গায় নিয়ে যাও, সঙ্গে সঙ্গে নিয়ে এসে বর্ধমান মেডিকেলে। কয় মারা যায়? গতকাল। আপনার নাম? পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। বিষ খেয়ে আত্মঘাতী হলো এক গৃহবধূ। পরিবারের লোকজনদের অনুমান, মানসিক ভারসাম্য হারিয়ে ফেলায় সে আত্মঘাতী হয়েছে। বৃহস্পতিবার মৃতদেহটি ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। বিষ খেয়ে আত্মঘাতী হলো এক গৃহবধূ। মৃত গৃহবধূর নাম নিপা দাস রজক, বাড়ি হুগলি জেলার গৌরহাটি। খণ্ডঘোষ নিবাসী মৃতার বাবা জানান, 10 বছর আগে তার বিয়ে হয়। বেশ কিছুদিন যাবৎ সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিল। তাদের ধারণা তাকে ভূতে ধরেছে। এ ব্যাপারে তারা ওঝা স্বর্ণাপন্ন হয়। ওঝা কয়েকটি মাদুরি দেয়। গত বুধবার বাড়ির লোকেদের অগোচরে নিপা বিষকে আত্মঘাতী হবার চেষ্টা করে। পরিবারের লোকজন জানতে পেরে তড়িঘড়ি বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে বুধবার নিপা দাস রজক মৃত্যুর কোলে ঢলে পড়ে। বৃহস্পতিবার মৃতদেহটি ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। তার অকাল প্রয়াণে পরিবারে গভীর শোকের ছায়া নেমে আসে। বিজ্ঞানের যুগে এখনও মানুষ যে অন্ধকারে আছে সেটা প্রমাণ হল নিপার মৃত্যু দিয়ে। কি নাম আপনার মেয়ের? কি মানে কোনো কাজ ফাজ করতো কিছু? কতদিন আগে বিয়ে দিয়েছিলেন? কতদিন আগে বিয়ে দিয়েছিলেন? 10? কোথায় বাড়ি মেয়ের? আর থানা কি খণ্ডঘোষ? বিয়ে কোথায় দিয়েছিলেন? গৌরহাটিতে। তারপরে কি হয়েছিল, সমস্যাটা কি? হ্যাঁ, তারপরে কোথায় কোথায় গেছিলেন আপনারা? ওজাবাড়ি গিয়ে কি বললো? ওজাবাড়ি ঠিক করেছিল? ওজাবাড়ি কি বলছিল, কি ধরেছে? আমরা
আবার কিছুদিন পর আমাকে ফোন করছে বাবা আবার আমার এরকম, আমি যাইনি। তারপরে তবে কী করলো? কবে হয়েছিল ঘটনাটা? ডাইরেক্ট কি এখানে ভর্তি করে? কয় মারা যায়? আমরাও নিজেরাও দেখেছি। কেন, কেমন করছিল? মানে যেমন ইয়ে করে, তো আপনার বুঝলেন কি করে যে ভূত ধরেছে? বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। প্রশাসনিক স্তরে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হল। একটি আলোচনা সভা অনুষ্ঠিত হল বৃহস্পতিবার বিডিএ সভাগৃহে। লোক আদালত কর্মসূচি অনুষ্ঠিত হল বৃহস্পতিবার। নতুন একটি আইসিডিএস সেন্টার তৈরি হওয়ার কাজ শুরু হয়েছে। বাঘের আতঙ্ক ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। সরকারি নিয়ম উপেক্ষা করে ডোমেস্টিক গ্যাস ব্যবহার করা হচ্ছে বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে। কর্মরত অবস্থায় দুর্ঘটনায় মৃত্যু হল এক সুপারভাইজারের। বৃষ্টি আত্মঘাতী হল এক চাষি। বৃষ্টি আত্মঘাতী হল এক গৃহবধূ। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন আনন্দবার্তায়। আপনারা দেখছেন আনন্দবার্তা। আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে। নমস্কার।